আমার প্রাণের সংগঠন অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিআরবি কেবলসকে একটা অনুরোধ জানাবো। আমার সংগঠনের অনেকগুলো সদস্য একটু অদক্ষ, কিছু কিছু লোক আছে, ইলেকট্রিশিয়ান আছে যারা একটু স্কিল কম, তাদেরকে একটা প্রতি মাসে বা দু মাসে একটা ট্রেনিং করিয়ে তাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের এই টেকনিশিয়ানকে স্কিল ডেভেলপ করার জন্য একটা কর্মপদ্ধতি বা কর্ম পরিকল্পনা আপনারা নেবেন, যেন আমরা দক্ষ হইতে পারি। কারণ দক্ষতা ছাড়া এখন আপনারা জানেন বিভিন্ন বিল্ডিং অনেক ভালো ভালো কাজ হচ্ছে, বিএনবিসি কোর্ট, এসব বিএনবিসি সম্পর্কে, বিএনএফ সম্পর্কে, এনএফপিসি সম্পর্কে জানতে হচ্ছে, এইসব বিষয়গুলো আমাদেরকে ধারণা দিবেন স্যার। আমি আপনার কাছে কৃতজ্ঞতা রেখেই আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সামনে নির্বাচনেও আমি ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, স্বাধীন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার প্রাণের মানুষ রুহুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।